নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন, হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরে ফের কিন্তু নতুন নিম্নচাপ বাংলায় এসে আছড়ে পড়বে। এর কারণে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে একবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। ঝড় বৃষ্টি হবে বজ্রপাত সমেত, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমেত আরও অন্যান্য যত জেলা আছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এবারে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে রয়েছে উত্তরবঙ্গে এবং অসম, ত্রিপুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকটাতে। তো আমরা শুরু করি এবারে কোন কোন জেলায় কতটা বৃষ্টি আছে। সবার প্রথমে আপনাদেরকে, আপনারা তো স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে ন তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে নতুন নিম্নচাপ আছড়ে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার উপর তৈরি হচ্ছে। তবে বর্তমানে যে নিম্নচাপটার প্রভাব চলছে, যেমন আজও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশে, তবে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ভোরবেলার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, এবং বাংলাদেশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত্রেবেলা তেমন কোনো বৃষ্টি নেই, হয়তো স্থানীয় মেঘ উঠলে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে, হয়তো কোনো জায়গায় ভারী হয়ে যেতে পারে স্থানীয় মেঘ উঠে। তবে আমরা যদি বৃহস্পতিবার আগামীকালের আপডেটটি দেখি, আগামীকালও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট সমেত কলকাতা এবং হাওড়া হুগলি থেকে শুরু করে বেলদা, জয়নগর, বারুইপুর এবং উলবেড়িয়া দিকে সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে, হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি। কিন্তু ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। এরপরে আমরা এটাকে একটু প্লে করে দেবো। প্লে করে 8 তারিখের পর অর্থাৎ 9 তারিখে যদি নিম্নচাপ আসছে সেদিন থেকে আমরা ভালোভাবে দেখবো। তো 9 তারিখ সবার প্রথম বৃষ্টি চালু হবে কটা থেকে? সকাল 6টা থেকে রানাঘাট, চাকদা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, এই দিকগুলোতে ভারী বৃষ্টি থেকে চালু হবে। একই সঙ্গে বনগাঁর দিকটাও ভারী বৃষ্টি থেকে চালু হবে, আর এই ভারী বৃষ্টিটা হবে আর ওপার বাংলাতেও কোচাতপুর, ফরিদপুর, লোহাগাড়া দিকটাতে এবং পাবনা দিকটাতে। আর উপকূলের দিকে মাঝারি মানের এবং হালকা হালকা বৃষ্টি হবে, কলকাতার দিকেও হালকা হালকা বৃষ্টি হবে। তারপর এই বৃষ্টিটা কিন্তু বাড়বে, সকাল 10টা 11টার পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, তবে সেই সময় বৃষ্টিটা থাকবে হালকা। যেমন খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, তারপর হচ্ছে খড়দা, চন্দননগর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি সমেত বিভিন্ন প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন ছড়িয়ে যাচ্ছে, তবে হালকা থেকে কয়েক পশলা। কিন্তু যখন 1টা বাজবে, 1টা বাজতে না বাজতে বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক হারে হয়ে যাবে। কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলে এই দিকগুলো কিন্তু ব্যাপকভাবে ভাসাবে। একই সঙ্গে গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, দক্ষিণবাগ, বর্ধমানে গোসকারা, পান্ডুয়া, তারপরে হচ্ছে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, একটু যদি জুম করি তাহলে এই জায়গাগুলোর মধ্যে তাহলে রয়েছে মন্তেশ্বর, ভাতার, অর্থাৎ মুর্শিদাবাদের দিকটাতে, মঙ্গলকোট, কাটোয়ার দিকটাতেও কিন্তু আমরা বুড়ুয়ান, গোকর্ণ, করগ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন, বহরমপুর, এই দিকগুলো তো আমরা প্রায় প্রায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট, গুসকারা, মেমারি সমেত কাঁচড়াপাড়া, চন্দননগর, তারপর হচ্ছে হরিণঘাটা, নাগুরখাড়া, হাবড়া, শ্রীরামপুর, ডানকুনি, বালি, পানিহাটি, বারাসাত, কলকাতা, নিউটাউন, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, আমতা, ব্যাপক পরিমাণে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৃষ্টি। একসঙ্গে পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনি, আমলাগড়া, গোয়ালতর, শিমলাপাল প্রত্যেকটি জায়গায় জায়গাতে সেম বৃষ্টি চলবে। বাংলাদেশের খুলনা এবং তার আশেপাশে, খুলনা, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, যশোর, এদিকে ভারী চলবে। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টির পরিমাণটা কমবে। কিন্তু উত্তরবঙ্গের মালদা এবং মালদার আশেপাশে, যেমন আমরা দেখতে পাচ্ছি হাতিরামপুর, তারপর হচ্ছে সুজাপুর, ফারাক্কা, দৌলতপুর, এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশে পরশা, পাতনতলা, মহানপুর, রাজশাহী, নবাবগঞ্জের দিকটাতে এখানে বৃষ্টিটা বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাদবাকি যত জেলাগুলি আছে উত্তরবঙ্গের সেখানে হালকা হালকা বৃষ্টি হবে, এবং সিলেটের দিকেও হালকা হালকা বৃষ্টি হবে। এরপরে মোটামুটি রাত্রেবেলার দিকে যদি যাই, রাত্রেবেলা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে, কিন্তু হঠাৎ করে রাত্রেবেলার দিকে কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসবে, যার ফলে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, বারুইপুর, এদিকগুলো ফের 12টার পর থেকে মাঝারি মানে বৃষ্টি হবে। যেই 12টার পর আমরা রাত্রি 2টো নাগাদ যাচ্ছি,
সেই সময় আরও বৃষ্টি পাচ্ছে, মানে 9 তারিখের পর থেকে যে নিম্নচাপটি শুরু হবে তার বৃষ্টি কিন্তু টানা আবার চলবে, যেটা আমরা গত 3 থেকে 4 দিন আগে বা গত সপ্তাহেও দেখেছিলাম যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু অনেক দিন অবধি টানা ছিল, 4 থেকে 5 দিন, তেমনটাই হবে। 10 তারিখে এদিকে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, কুলপি, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, আরামবাগ, চন্দ্রকোলা, শালবনী, গোয়ালতর, তালডাঙ্গা, রতনপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, বিয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, দুর্গাপুর, পাণ্ডুয়া, প্রত্যেকটি জেলায় দেখতে পাচ্ছে আসানসোল, এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রাত্রেবেলা 12টার পর। তারপরে আমরা যদি ভোরবেলা যাই অর্থাৎ 5টার দিকে বা 5টার আশেপাশে, সে সময় গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা এবং তার আশেপাশের প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, গোর্ধাপি, শ্রীরামপুর, হাবড়া, এই দিকগুলোতেও ভালো বৃষ্টি রয়েছে, বসিরহাট, তাকি দিকটাতে। একই সঙ্গে আমরা জয়নগর, গোসাবা, হলদিয়া, রায়দিঘি, ঝাড়খালি, হলদিবাড়ি, কুলপি, তারপর হচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা সমেত কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁর দিকটাতেও ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে এদিকে দুর্গাপুরের দিকটাতে এবং চিত্তরঞ্জন, আসানসোল দিকটাতে বৃষ্টি বাড়বে, খুলনার দিকে বৃষ্টি বাড়বে, সঙ্গে ময়মনসিংহ, সিলেট এদিকেও বৃষ্টি বাড়বে। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, সিলেট সিরিজবাড়ি, বিশ্বম্বরপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, ফিনারবাগ, জামালপুর, নীলতলা বাড়ি, ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যদি শনিবার 10 তারিখে যাই অর্থাৎ সকাল 8টার সময়, সে সময় আমরা দেখতে পাচ্ছি গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বনগাঁ, হাবড়া, যশোর, কোচাতপুর, মাগুরা, মেহেরপুর, আলমডাঙ্গা এবং পাংশা, এদিকে কিন্তু আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়তে দেখতে পাচ্ছি। একই সঙ্গে রংপুরের দিকে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। এরপরে 10 তারিখ যদি আমরা রাত্রেবেলার দিকে যাই বন্ধুরা, রাত্রেবেলা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে, যেমন পুরুলিয়া, কাশীপুর, কুয়েন্দা, সোকালারাম, বাড়াবাজার, বলরামপুর, পাকদা, বিড়রা, সিন্ধি, এই দিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সরি, একটুখানি আমাদের ভিডিওটা বেরিয়ে গেছিলো, গিয়ে আমাদের মিনিমাইজ হয়ে গেছিলো তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক রয়েছে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, তারপর যে জাগুদ্দা, বলরামপুর, চারিদিকে কিন্তু লাল হয়ে গেছে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি সমেত কাটোয়া, মেহেরপুর, করিমপুর, নওডা, তারপর হচ্ছে হরিহরপুর, এদিকগুলোতে কোথাও হলুদ এবং কোথাও লাল হয়ে গেছে, বাঁকুড়াতেও এবং খড়গপুর, ঝাড়গ্রামের দিকটাতে, মানে এই সময়টা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে। এরপরে 10 তারিখের পরে যদি আমরা 11 তারিখে যাই বন্ধুরা, 11 তারিখ কিন্তু ভোর রাত্রিবেলা এবারে কিন্তু উপকূলে ভাসাবে। দেখতে পাচ্ছেন জনপুত, মন্দারমণি, চালখোলা, কন্টাই, কেজুরি, এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রায় অনেকটাই পরিমাণ বৃষ্টি হবে এই জায়গাগুলিতে। একই সঙ্গে লেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে, যেমন একটু যদি আমরা পিছনে যাই তাহলে দেখতে পাচ্ছেন একটু পিছনে যেতে লাগবে আমাদেরকে, যেখানে চন্দননগর, আরামবাগ, খড়দা, চন্দ্রকোনা, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, দাসঘরা, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, তারপর হচ্ছে স্বরূপনগর, ভাদুরিয়া, ব্যারাকপুর, পানিহাটি, ডানকুনি, গোর্ধাপি, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে। এরপর এই বৃষ্টিটা বাড়বে, দেখতে পাচ্ছেন যে 11 তারিখের পর আমরা যদি 12 তারিখ যাই, দেখুন 11 তারিখে কিন্তু দুপুরবেলা 1 চোট বৃষ্টি হবে, কিন্তু রাত্রেবেলা গিয়ে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি 1 চোট আরম্ভ হবে। এরপর আমরা যদি 12 তারিখ যাচ্ছি, 12 তারিখেও কিন্তু আবারও উপকূল থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। সঙ্গে এই 11 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি বাড়বে, চিটাগং, মহেশখালী, খুলনা, শ্যামনগর, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুয়াগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, আখেপুর, মানে মোটামুটি বলতে গেলে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটি রয়েছে। এরপর আমরা 12 তারিখে দুপুর অংশে যাব, দুপুরবেলা গেলে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে 12 তারিখে, তবে যে সন্ধ্যাবেলা বা বিকালবেলা যাচ্ছে সে সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি মঙ্গলবার 13 তারিখে যাই, 13 তারিখে কিন্তু ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলে, প্রত্যেকটি জায়গায়, নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কেজুরি, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, এদিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে। সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, মতিহাট, সেনবাগ, লোহাগাড়া, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। একই সঙ্গে
মেঘালয়েও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে। তারপরে বৃষ্টিটা বেলা বাড়তে বাড়তে একটু কমবে, কিন্তু রাত্রেবেলা কিন্তু আবারও বাড়বে, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হবে, মানে টানা বৃষ্টি চলবে। এরপর আমরা যদি 14 তারিখ অর্থাৎ বুধবারের কন্ডিশনটা দেখি, তাহলে 14 তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বুধবারেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি বৃহস্পতিবার 15 তারিখটা দেখি কী হবে, তো বৃহস্পতিবারেও কিন্তু ভোরবেলা থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আসছে এবং জেলায় জেলায় কোথাও ভারী, কোথাও হালকা, কোথাও মাঝারি এমনভাবে চলবে 15 তারিখেও। এরপর যদি শুক্রবার 16 তারিখ দেখে দেখুন, 16 তারিখেও কিন্তু পশ্চিম সাইড থেকে একটা ঝাপটা আসছে বৃষ্টির, যেটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার থেকে টানা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে তৈরি হচ্ছে, আর 16 তারিখ অবধি যারা আপডেট পাচ্ছে তাতে কিন্তু টানা কিন্তু বৃষ্টি রয়েছে। এরপর আরও পরিবর্তন হবে, দেখা গেলো বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বা কমতে পারে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত কিন্তু আপডেট পেতে হলে, নতুন নতুন আপডেট কিন্তু আমরা সবার প্রথমে নিয়ে আসি। ধন্যবাদ।